वाला वीडियो आ जाएगा तब आप दिखोगे। তোমাদের মনসুন ট্রিপ এত ভালো হবে, আমাদের মহাবালেশ্বর আসা সার্থক। এই জিনিসটা আমরা পাবো না, এত কষ্ট করে এত দূর অবধি পৌঁছেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডে থ্রি। আর এখন আমরা রয়েছি হচ্ছে পাঁচগণিতে। এখন পাঁচগণির টেম্পারেচার হচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব বেশি প্লেজেন্ট। একটা সোয়েট শার্ট বা কোনো কিছু তো ডেফিনেটলি লাগবে। আজকে সারাদিন এখানে ওয়েদার ফোরকাস্টে রেন রয়েছে, জানি না কী হবে আলটিমেটলি টোটাল ডেটা। তো যাই হোক, এরকম একটা গ্রিনারিজের দেখে, এরকম একটা গ্রিনারিজ মানে দেখে যদি তোমাদের ঘুম ভাঙে, তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। যে আজকের আমাদের ডে থ্রির প্ল্যান হচ্ছে আমরা পাঁচগানি টু মহাবালেশ্বর যাব, যেটা এখান থেকে 10 কিলোমিটার। বাট মহাবালেশ্বরে গিয়ে আজকে আমরা প্রচুর সাইট সিন করার আছে, কারণ পাঁচগানিতে তো 5টা সাইট সিনে কমপ্লিট হয়ে যায়, বাট মহাবালেশ্বরে সেটা 7টা থেকে 8টা সাইট সিন আছে। সব সাইট সিন করবো, মহাবালেশ্বর মন্দির দর্শন করব, স্ট্রবেরি গার্ডেন যাব, সমস্ত কিছু থাকবে আজকের ব্লগে। তো আজকের ব্লগটা খুব বেশি এক্সাইটিং হতে চলেছে, ডেফিনেটলি দেখতে থাকো, আশা করছি দারুণ লাগবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে আমাদের নেক্সট ডে। তো এতক্ষণ আমি আসতে পারিনি, কারণ হচ্ছে আমি রিসর্টের একটা রিভিউ শ্যুট করলাম। আশা করি তোমরা এর আগের ব্লগে অলরেডি দেখে নিয়েছো, রিসর্টের প্রত্যেক কটা রুম ভ্যারিয়েন্ট তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যারা যারা ওটা মিস করে গেছো একবার হলেও দেখে এসো। এখন আমাদের চেক আউট টাইম, এখন বাজে হচ্ছে চেক আউট টাইম নয়, চেক আউট টাইম হচ্ছে কটায় গো, 10:30 চেক আউট টাইম, বাট আমরা 8:30 চেক আউট করছি, কারণ আমরা আজকে যাচ্ছি হচ্ছে মহাবালেশ্বর। এই আমরা বেরোলাম রুম থেকে। আজকের ওয়েদারটা সকাল থেকে একদম চিল ঠান্ডা টাইপের রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, বৃষ্টি অলমোস্ট 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। তো ওয়েদার তো ভীষণ সুন্দর, কিন্তু ওই আর কি যখন তখন বৃষ্টিটাও আর কি নেমে যেতে পারে। তো এখন আমরা প্রথমে যাব হচ্ছে প্রতাপগড় ফোর্টে, সেখানে সকাল সকাল না গেলে আর কি জ্যাম লেগে যায়। আর তারপরে আজকে আমরা এই হোটেলটা চেক আউট করে বেরোচ্ছি, হচ্ছে মহাবালেশ্বরের আর একটা হোটেলে চেক ইন করতে। প্রীতম আশা করি সব বলে দিয়েছে, আমি আর আলাদা করে বলছি না। এই হচ্ছে সুন্দর রিসর্ট, যেটা রিভিউ দেওয়া আছে, ডেসক্রিপশনও দিয়ে দিয়েছি। তো চলো, বাই বাই ব্লু কান্ট্রি রিসর্ট ফর দিস টাইম। মেঘের অবস্থা তো ভয়ানক আর কি, মানে মোটামুটি ডে থ্রি স্টার্টেড। এখন আমরা ফার্স্ট ডেস্টিনেশন থাকবে আমাদের হচ্ছে ব্লু কান্ট্রি রিসর্ট। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের থাকবে হচ্ছে প্রতাপগড় ফোর্ট। আর ওয়েদারের অবস্থা মানে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। প্রতাপগড় ফোর্টে গিয়ে ভিউ জাস্ট অসাধারণ, বাট ওই আর কি ওয়েদার এখানকার বড্ড আনপ্রেডিক্টেবল। ও এখন আমরা প্রথম যাব হচ্ছে প্রতাপগড় ফোর্ট, দেখা যাক, চলো স্টার্ট করি। সকালবেলা 9টা বাজে, এখন এরকম মনে হচ্ছে বাইরেটার অবস্থা যে মানে জাস্ট ভোর হলো। তো এখন আমরা মহাবালেশ্বরে রাস্তার ওপরে গরম গরম বড়া পাও নিয়েছি, আর তার সাথে হচ্ছে গরম গরম চায়, দেখা যাক টেস্ট কেমন। তারা তো বললো যে এখানে যে কোনো জায়গায় খাবার খুব ভালো, একদম নর্মাল খাবার, আমি এখানে ট্রাই করবো মিশেল। জো কুটনে কাজ আলে আদে এক প্যাক তো তরি কাচত নে গেলা এক প্যাক
আমি আমি এটা যে কপি খেয়ে নেবো এখন, মানে আমি নিজেও যাই না কাল থেকে। না অ্যাকচুয়ালি আমাদের ট্রেন থেকে বড়া পাও খাওয়া শুরু হয়ে গেছে। এটা খুব টেস্টি, এটা আমি অলরেডি খেয়ে নিয়েছি। আমরা যখন যখন যে জায়গায় গেছি সেই জায়গায় কি ফেমাস ফুড সেটা দেখানোর খুব ট্রাই করেছি তোমাদেরকে, কেননা তোমরা যারা এখানে আসবে মাস্ট ট্রাই ফুড যদি কিছু হয়ে থাকে তো সেগুলো ট্রাই করে। তো আমরা যখন আসছিলাম আমি নেটে দেখছিলাম যে পুনের মাস্ট ট্রাই ফুড কোনটা, তো পুনে মহাবালেশ্বর বলো ওখানে বিখ্যাত হচ্ছে মিশেল। তো এই হচ্ছে মিশেল, যার মধ্যে হচ্ছে আমাদের ওখানে যেগুলো আমরা বলি ওই চানাচুরে গাঠিয়া বলি। এই হচ্ছে মিশেল, যার সাথে হচ্ছে এরকম একটা পাও যেটা সঙ্গে এটা খেতে হয়। টেস্টি, টেস্ট জাস্ট অসাধারণ। দিকে বড়া পাওটা এতটা ভালো লেগেছে আমি আর একটা বড়া পাও নিয়ে নিয়েছি। আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে এই দোকানটাতে, দেখিয়ে দিলাম। আম্বেনালি ঘাট না ইয়ে রাস্তা, মতলব কহাঁ সে কহাঁ তক কানেক্ট করতা হ্যায়? মহারাষ্ট্র সে কোকন তক কানেক্ট করতা হ্যায়। এই রাস্তাটা এতটাই বেশি ইম্পর্টেন্ট, মানে এই রাস্তার মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে যায় তো পুনে থেকে এই কোঙ্কন রিজিয়নের পুরো কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, রাস্তার কন্ডিশন তো জাস্ট সুপার্ব, কিন্তু একদম আমরা মেঘের মাঝে ঢুকে আছি এখন, এরকম অবস্থা। এখন আমরা প্রতাপগড় ফোর্টের দিকে যাচ্ছি। তো এই রাস্তাটা অস্বাভাবিক সুন্দর, নানান রকম জায়গায় ঘুরতে গেলে সানট্যান তো সবার হবে, সুতরাং আমারও হয়ে গেছে এত জায়গায় ঘোরাঘুরি করার পরে। কিন্তু সানট্যান এবং স্কিন লাইটনিং এর জন্য একটা দারুণ সোপের সন্ধান তোমাদের কাছে দেবো। আমি রিসেন্টলি ইউজ করছি জিকেআর স্কিন লাইটনিং সোপ, যেটা খুব বেশি হেল্প করবে তোমাদের সান ট্যান রিমুভ করতে এবং স্কিন লাইটনিং করতে। জিকেআর সোপ ইজ এ ভেরি পাওয়ারফুল স্কিন লাইটনিং প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ইউজ করলে তোমরা যে বেনিফিটস গুলো পাবে সেগুলো হচ্ছে অ্যান্টি এজিং, ময়েশ্চারাইজিং স্কিন, সানস্ক্রিন প্রোটেকশনও পাবে, প্লাস অ্যান্টি ব্যাকটেরিয়াল। তাছাড়াও স্কিন থেকে ডেড স্কিন সেল রিমুভ করতে হেল্প করবে। এতগুলো বেনিফিটস তোমরা একসাথে পেতে চলেছো কোজি কেয়ার স্কিন লাইটিং শপে, তো ডেফিনেটলি তোমরা ইউজ করতে পারো। আমি ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা এই প্রোডাক্টটা বাই করতে পারো কোজি কেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তাছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্ট এবং নাইকাতে এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশনে, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করে নিও। সামনে 50 মিটার অবধি কিছু ভিজিবল নেই। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এই আম্বালি ঘাটের কাছে, জাস্ট একটা ওয়াটারফলসে। তোমরা এতক্ষণ ধরে দেখলে খুব সুন্দর সুন্দর ড্রোন শটের কিছু ভিউ। মাঝখানে একবার কি হয়েছিল, ড্রোনটা মেঘের মধ্যে হারিয়ে গেছিলো, আমি খুঁজে পাচ্ছিলাম না যে এইরকমও সৌন্দর্য হওয়া যায়, এরকমও মানে প্রকৃতি এরকমই, কিন্তু এই মানে এই ঘাট এরিয়াতে না এলে তোমরা রিলেট করতে পারবে না এটা কতটা সুন্দর। এরকম এরকম ওয়াটারফল তো প্রচুর, দাঁড়াতে দাঁড়াতে সন্ধে হয়ে যাবে, বাট বিশ্বাস করো এই রাস্তায় দাঁড়িয়ে তোমরা সারা দিন কাটিয়ে দিতে পারো, এতটাই সুন্দর।
এখন এসে পৌঁছেছি প্রতাপগড় ফোর্টে, কিন্তু এখানে তো পুরো ফগি ওয়েদার। আমরা এখন একদম টপ অবধি যাব, একটু ওয়েট করব যাতে করে তোমাদের যদি ক্লিয়ার হয় তাহলে যেন ভিউটা দেখতে পারি। এখান থেকে তোমরা গাইডও পেয়ে যাবে, আমাদেরকে বলছিল অনেক করে, মানে ফোর্টের উপরে টোটাল 7 পয়েন্ট আছে, তো ওনারা ভালো করে ঘুরিয়ে দেখাবেন। এটা হচ্ছে মেইন টপ পয়েন্টটা, যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় অত অবধি। আগের দিনে কি হতো, ছত্রপতি শিবাজি এখান থেকে সব দেখতো চারিদিকে, দস্যুরা কে কি করছে। এটা হচ্ছে সব থেকে উঁচু পয়েন্ট, কিন্তু এখান থেকে ওইদিকের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, বাট সেটা আর পাওয়া যাচ্ছে না। এই চলে এসেছি আমরা একদম টপে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে ভিউ, কিচ্ছু দেখা যাচ্ছে না। ফোর্ট থেকে নেমে গেছি, এখানে সুন্দর জল খাবারের দোকান রয়েছে, এদিকেও রয়েছে, তোমরা ব্রেকফাস্ট করতেই পারো, তাছাড়া ম্যাগি চা কফি এই সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। যখন আমাদের সাথে যা যা হয় মোটামুটি ভালোই হয়। কেন বলছি, তার কারণ হচ্ছে আমার এই কথাগুলো বলার পরে তোমরা যে ড্রোন শটটা এখান থেকে দেখতে পাবে, সেই ড্রোন শট দেখে আশা করছি তোমাদের মন ভরে যাবে। একটা নদী বয়ে গেছে, নাম হচ্ছে কয়না রিভার, মানে অনেকগুলো ঝর্ণা এসে এই নদীটা এখানে তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে কয়না রিভার, এটা একদম প্রতাপগড় যাওয়ার রাস্তায় ঠিক সাইডে পড়ে। তো এই নদীটা আমরা যাওয়ার সময় দেখে গেছিলাম, এখানে রিভার রাফটিংও হয়, কিন্তু রিভার রাফটিং প্লেস রয়েছে আগে, আবার এখানে রিসর্টও রয়েছে, কয়না রিসর্ট। প্রত্যেকটা মনসুন সিজনে, যেমন লাস্টবারে আমরা গেছিলাম শিলং গুয়াহাটি হচ্ছে চেরাপুঞ্জি, ওখানকার সুন্দর সুন্দর কিছু ওয়াটারফল, সুন্দর সুন্দর কিছু পয়েন্টস আমাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, ঠিক তেমনি এবারে আমাদের হ্যাশট্যাগ মোমেন্টসের পর্দায় তোমরা মনসুনকে একদম অন্যরকমভাবে এনজয় করতে হলে এই পুরো কমপ্লিট লোনাওয়ালা মহাবালেশ্বর পঞ্চবাণী সিরিজটা দেখো। আশা করছি তোমরা কেউ নিরাশ হবে না। চ্যানেল হম লোক দিদি হ্যাঁ ঠিক হ্যাঁ সাবস্ক্রাইব কিজিয়ে। আপ ইসকে বাদ মে বাতা রাহা হুম, জব ভি ইয়ে ওয়ালা ভিডিও আ জায়েগা হ্যাঁ তব আপ দিখোগে,
हां ये जो ड्रोन शॉट लिए ये वाला जब अपलोड करेंगे तब आप दिखोगे। अच्छा अच्छा ठीक है। ये दीदी अभी दिख रहे हैं ना, एक किधर का है? ये केदारनाथ का है। बात में ड्रोन उड़ाছিলাম তখন এখানকার আন্টি খুব বেশি এক্সাইটেড ছিলেন এবং উনি বারবার করে জিজ্ঞেস করছিলেন এই যে ফুটেজটা তোমরা নিচ্ছ তো এই ফুটেজটা আমি কিভাবে দেখতে পাবো, মানে আমাকে যে দেখা যাচ্ছে আমি কিভাবে দেখতে পাবো, তোমরা কোথায় আপলোড করো। তো যাই হোক, আন্টি এত বেশি কিছু বোঝেন না, ওনাকে আমাদের হ্যাশট্যাগ মুভমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিলাম, বাট আমি জানি না হয়তো নোটিফিকেশন মানে এলে হয়তো যদি উনি না বুঝতে পারেন তাহলে ওনার শখটা শখই রয়ে যাবে, এটাই আর কি খারাপ লাগছে। বাট যাই হোক, দেখি আমি আরেকবার কথা বলবো, আন্টি যদি ওনার নাম্বার দেন তাহলে ওনার নাম্বারে ফোন করে যখন আমরা এই এই পার্টিকুলার ডেটা শ্যুট করে আমরা যখন ভিডিওটা আপলোড করব তখন আন্টিকে ফোন করে বলে দেবো যে আন্টি আভি আপ দেখ লো আপকো বহুত আচ্ছা লাগেগা। যাই হোক, এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে থাকতে খুব বেশি ভালো লাগে। দিচ্ছি 30 টাকা এই টফি নিলাম আর দুটো ক্রিম রোল নিলাম। ওকে দিল বে ঠিকানা থা তুঝ তক হি আনা থা রাস্তা লফজোঁ মে ক্যা পায়ে না তেরি মেরি ভো দাস্তাঁ। ধীরে ধীরে আমি রিল বানিয়ে দিচ্ছি। কি খুশি হয়েছে তুই? এতক্ষণ কিন্তু আমরা শুকনো ছিলাম, কিন্তু আমরা বললাম না এই এই জিনিসটা আমরা পাবো না, এত কষ্ট করে এত দূর অব্দি পৌঁছেছি, এই জায়গায় যদি না একটু দাঁড়িয়ে ভিজি তাহলে আর কি করলাম। ও এরকম গ্রিনারি এর চেয়ে আর ভালো কি হতে পারে বলো? এর চেয়ে আর ভালো এক্সপ্লোর বা কি হতে পারে? এদিকে বৃষ্টি, এই এই জায়গাটাতে তো এরকম সিচুয়েশন আর কি, গাড়ি থেকে নামা যাচ্ছিল না এত বৃষ্টি পড়ছে। আর এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লর্ডউইক পয়েন্ট। এই লর্ডউইক পয়েন্ট থেকে তোমরা যদি সামনের দিকে তাকাও তাহলে এলিফ্যান্ট হেড বলে একটা পয়েন্ট আছে, সেটা দেখতে পাবে। আবার এলিফ্যান্ট হেডেই যদি যাও তাহলে এই লর্ডউইক পয়েন্টটা দেখতে পাবে। বাট এখান থেকে অসাধারণ একটা ভিউ এনজয় করা যায়। বাট আমাদেরও ব্যাড লাক, তার সাথে তোমাদেরও, আমরা কোনো ভিউ না নিজেরা দেখতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এই যে এই লেভেলের ভিউ ছিল এখান থেকে, প্লেট ভিউ পয়েন্ট, এটা পার্কিং, আর ওখানে প্রচুর দোকান রয়েছে যেগুলোতে ম্যাগি চা কফি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখন আমরা গরমা গরম ম্যাগি খাবো, আসো এদিকে। তবে রাস্তাটা কিন্তু বেশ ফটোজেনিক। ছোড়ে সে নাম শুটেঙ্গি কবি আদতে আদতে এ নাই আদতে তুম জো আয়ে হো লায়ে হো দিল মে রাতে আদতে আদতে এ নাই আদতে তুম জো আয়ে হো লায়ে হো দিল মে রাতে। পয়েন্টে চলে এসেছি যেটা হচ্ছে আর্থার সিট পয়েন্ট। তো এখানে এসব প্রচন্ড ক্লাউড, তাও আমরা যাব একদম ভিউ পয়েন্ট অবধি। বৃষ্টি তো আমাদের পিছু ছাড়ছে না মোটামুটি, আর এই এই দেখতেই আসা, তো সেটা নিয়ে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে? তো এখন আমরা পৌঁছালাম আর্থার সিট পয়েন্টে, যেখানে মানে যেখান থেকে হ্যাঁ এখানে প্রচুর দোকান আছে। একটু স্লিপারি আছে,
বাট অনেক নিচ অব্দি যেতে হবে আমি যা বুঝতে পারছি। এক্স্যাক্টলি শিলং এর ওই লিভিং রোড বিচের মতো। ড্রোন তো সবসময় ক্যারি করছি মোটামুটি কাঁথে করে, বাট আলটিমেটলি ড্রোন ফ্লাই কটা জায়গায় করাতে পারছি সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কোথাও ড্রোন ফ্লাই করাতে পারছি না, মানে মেঘে পুরো ঢেকে রেখেছে পুরো মহাবালেশ্বর। আর এরপরে আমরা নেক্সট যাব হচ্ছে এতে মহাবালেশ্বর টেম্পল, ওই যে দূরে চলে গেছে। আর তার খাবারের পয়েন্ট মোটামুটি সব জায়গাতেই আছে। আবার আমি ব্লকটা ছেড়ে তোমাকে দৌড়ে ধরতে যাবো। জি আমার বউটা পড়ে গেছে, ফালতু কথা বলে। ওয়াও, যদি মেঘটা না থাকতো বাবার এই পাতাগুলো না স্লিপ না কেটে যায়। ও দেখো মেঘগুলো, মেঘগুলো জাস্ট ভেসে ভেসে চলে যাচ্ছে, অপূর্ব। কিন্তু এইদিকে উপরে যেতে হবে নাকি? হ্যাঁ না, নিচে কিছু আছে। এই তো ভিউ, এই আর কি দেখাবো, পুরো ঢাকা মোটামুটি চারিদিককার অবস্থা। আর আমরা এখানে এরকম একটা ওয়েদার চারিদিকে, এরকম একটা ওয়েদারের মধ্যে বসে এই যে খাবারের মজাটাই আলাদা, কি বলো? আমার সব থেকে বেস্ট লেগেছে এখানকারটা, তার সাথে আমি নিয়েছি হচ্ছে কফি, রাপিতাম নিয়েছে চা। প্রথম যে তোমরা দোকানটা পাবে সেই দোকানে আমরা বসেছি, অসাধারণ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:20, আলটিমেটলি বৃষ্টি আমাদের পিছু একদমই ছাড়ছে না। তো যে মন্দিরে আসার কথা সবচেয়ে আগে ছিল সেটা আমরা এখন মোটামুটি এসে পৌঁছালাম। এখন আমরা পৌঁছালাম হচ্ছে মহাবালেশ্বর টেম্পলে, যে মহাবালেশ্বর টেম্পল হচ্ছে আমাদের মহাদেবের জন্য বিখ্যাত, মানে শিবজির জন্য বিখ্যাত। আর এই জায়গাটা এতগুলো টুরিস্ট স্পটের চেয়ে একটু আলাদা, কেননা এখানে তোমরা এটিএম পেয়ে যাবে, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, মানে জায়গাটা খুব সুন্দর। মন্দিরের দিকে আমরা যাচ্ছি, এটাই এন্ট্রি তো, জায়গাটা তো অসম্ভব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। মানে আমরা এখনো অবধি যতগুলো জায়গা ভিজিট করেছি তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে সুন্দর জায়গা এটা, কেনই বা হবে না, মহাদেবের জায়গা, হর হর মহাদেব। জুতো রাখার জায়গা, হাত তো দেবো না, পা দিয়ে তুলে দি। আচ্ছা এটা ইন, ভেতরে ভেতরে ফটোগ্রাফি তোলা যাবে না। আবার মহাদেবের দর্শন আমাদের হয়ে গেছে। বাবা মহাদেবকে এরকম ভাবে দর্শন করবো এটা।
এটাও ভাবতে পারিনি, মানে খুব ভালো লাগে। এখন যেরকম মনে হচ্ছে যেন ঝড় উঠেছে, দেখো ছাতা পাতা উড়ে যাচ্ছে পুরো, আমরা ঝড় উঠেছে মানে ছাতা টাতা নিয়ে চলে যাচ্ছে, এত বৃষ্টি আর তার সাথে পুরো ঝোড়ো হাওয়া ঠান্ডা। তো যাই হোক, মন্দির দর্শন হয়ে গেল, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। কি ঠান্ডা, যতক্ষণ বৃষ্টি না থামলে আমরা এখান থেকে বেরোবো না। এই যে এতগুলো এখান থেকে পয়েন্ট আছে, এখান থেকে কৃষ্ণা রিভারের উৎপত্তি। কিন্তু কৃষ্ণা রিভার যে উৎপত্তির স্থল সেই জায়গাটা দেখাতে পারবো না, নাই আমরা নিজেরা দেখতে পারবো। এত বৃষ্টি হচ্ছে না, বারবার তো আর আশা হয়ে ওঠে না, কিন্তু এই জায়গা এত সুন্দর জায়গা, ভগবানের সৃষ্টি, মিস করে গেলাম। গেছে গেছে গেছে, এটাতে এসে আমরা দুজন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেছিলাম, কারণটা দেখাচ্ছি। আমরা দুজনই নিজেদের ভাষা হারিয়ে ফেলেছি, বিশেষ করে এই মন্দিরে ঢুকে। মন্দিরটা এত সুন্দর করে জাস্ট পাথরের, কিন্তু যখন আমরা ভেতরে গেলাম এখান থেকে মন আমাদের ভরে গেল, বিশ্বাস করো। বাট এখান থেকে কৃষ্ণা রিভারের উৎপত্তি, কৃষ্ণা রিভার মানে এখান থেকে কমপ্লিট ভিউ পাওয়া যায়, কৃষ্ণা ভিউ পয়েন্ট আর কি বলে এই জায়গাটাকে, আর তার সাথে হচ্ছে কৃষ্ণা টেম্পল, অসাধারণ। মানে এই যে এত দূর থেকে কলকাতা থেকে আমরা ছুটে এসেছি এই জায়গায়, এই হচ্ছে তার র ফুটেজ তোমাদের কাছে তুলে ধরবো। মনসুন ট্রিপে চললাম, মনসুন ট্রিপে চললাম, বিশ্বাস করো, কোনো ফাইভ স্টার হোটেলে আমরা স্টে করলাম না, ফোর স্টারে হোটেলে স্টে করলাম, সেটা মনসুন ট্রিপ নয়। মনসুন ট্রিপ হচ্ছে মনসুনে আমরা কতটা মজা করলাম, যেটা
আমরা করেছি লাস্ট ইয়ার শিলং ট্রিপে, এবারেও করেছি, এবারেও করেছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল মনসুন ট্রিপ। বস মেরা